সবাই নেতা হইতে চায়, তাই না? এক ঘরে এত নেতা চলবে? নেতা হবে একজন, চিল্লায় বলেন কয়জন? আর রিজালু কওয়ামুনা আলা নিসা, পুরুষরা এই লিডারশিপটা দিবে আর নারীরা হবে সহযোগী। নারীরা নেতৃত্বের চেয়ে সহযোগিতা এক্সপার্ট বেশি, কথা বলেন? সবাই নেতৃত্ব দিলে চলবে? সহযোগিতা দরকার আছে না নেই? আছে। উইমেন এমপাওয়ারমেন্টের কথা আমরা প্রায় শুনি, নারী নেতৃত্বের কথা। হ্যাঁ, কিছু সার্টেন প্লেসে ইসলাম নারী নেতৃত্বের সুযোগ দিয়েছে, কিন্তু মূল লিডারশিপ থাকবে পুরুষদের হাতে। এই যে আমরা সমতার কথা বলি যে নারী পুরুষ সব দিক দিয়ে সমান, তো নারী পুরুষ সব দিক দিয়ে সমান হলে বাসের ভেতরে আলাদা নারী আসন থাকে কেন? কথা বলেন, থাকে না? প্রমাণ, এটা প্রমাণ করে নারী পুরুষ সব দিক দিয়ে স্ট্যাটাস সমান নয়। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষের মর্যাদা বেশি দিয়েছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীর মর্যাদা বেশি দিয়েছেন। নারীর সেফটি, সিকিউরিটি, টেক কেয়ার বেশি দরকার, এই জন্য ওনাদের জন্য আলাদা সংরক্ষিত আসন হয়। এই যে নারী পুরুষের সমতার কথা যারা বলে, পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীর প্রধান আপনি নারী দেখাতে পারবেন? আমেরিকানরা উইমেন এমপাওয়ারমেন্টের কথা বলে, কিন্তু তাদের দেশের সেনাপ্রধান কি নারী? আমার দেশের সেনাপ্রধান নারী। এর কারণ সেনাপ্রধান যিনি হবেন উনি যুদ্ধে এক্সপার্ট হইতে হবে, রক্ত দেখলে ভয় পাওয়া যাবে, কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পায়, ফিনকি দিয়ে গরুর রক্ত দেখে দৌড়, আছে না নাই? এটা আমাদের বোনদেরকে আল্লাহ তাআলা এভাবেই বানিয়েছে, সহযোগিতায় ওনার এক্সপার্ট, নেতৃত্বে নয়। এই জন্য আমরা নারী নেতৃত্বের বিরোধিতা করি না, যতটুকু ইসলাম সুযোগ দিয়েছে আমরা অতটুকুই বলতে পারবো, মন করা কিছু বলা যাবে? আল্লাহ তুমি আমাদেরকে সহি ইসলাম দান করো, আমরা পড়ি আমিন। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ ক, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই মানব সভ্যতার উন্নয়ন ডেভেলপমেন্টে শুধু আমাদেরই হাত নাই, আমাদের বন্ধুদের হাত আছে না নাই? নারী পুরুষ উভয়ের কন্ট্রিবিউশন আছে, দুটাই স্বীকার করতে হবে। তো এই জন্য পৃথিবীর কোন দেশের সেনা প্রধান নারী নাই, কারণ যুদ্ধের মতো ভয়াবহ কাজকে নেতৃত্ব দিতে গেলে নারীদের পক্ষে এটা কষ্টকর হয়ে যাবে, ওনারা সহযোগিতা এক। তোমার বোনরা যারা এই চারটা কাজ করবে, সালাত, সিয়াম, স্বামীর আনুগত্য আর নিজের সতীস্থের হেফাজত, এই চারটা কাজ করলে আল্লাহ তাআলা ওই নারীদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে, যেটা দিয়ে মন চায় ঢুকবে। আমার মায়েরা, আমার বোনের, আমি দেখেছি হেলিকপ্টার দিয়ে যখন আমরা নামছিলাম, অনেক বোনদের দেখা যাচ্ছিল প্যান্ডেলের ওখানে অপেক্ষা করতেছে। বোনদেরকে শুরুতেই আমি এই মেসেজটা দিলাম, আপনারা এই চারটা কাজ এনশিওর করবেন, এই চারটা কাজ দুনিয়ায় যদি কোনো নারী এনশিওর করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের আট দরজা খুলে দিবে, যেটা দিয়ে মনে চায় আপনি ঢুকবেন, কোনো না নাই, যেটা দিয়ে মনে চায়। আমাদের বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? সবার ভালো লাগে? খারাপ লাগে না তো কারো? আমরা যখন বেশি বেশি আল্লাহ প্রশংসা করতে পারি, আল্লাহ তৌফিক দাও। আপনারা ভালো আছেন তো? সুস্থ আছেন সবাই? অসুস্থ নাই কেউ? সুস্থ থাকি আর অসুস্থ থাকি প্রশংসা করবো কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাঝে মাঝে অসুস্থ হতেন কি হতেন না? হতেন। অসুস্থ অবস্থায় তিনি আল্লাহর কাছে পানা চাইতেন। অসুস্থ হলে সবার আগে সুন্নাহ হচ্ছে চিকিৎসা নেয়া। কি নেয়া? চিকিৎসা। চিকিৎসা নিবেন, আবার কোরআন পড়ে গায়ে ফু দিবেন, দম দিবেন, এই দুইটার সমন্বয়ে রোগ ভালো করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একবার একটা বিচ্ছু কামড় দিল, লাগাতফু আল আকরাব, আকরাব মানে বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কামড় দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেলেন, খুব ব্যথা, ব্যথায় কাতরাচ্ছেন আর বলছেন হায় রে বিচ্ছু কোথায় কামড় দিবে এটাও চিনলি না, মানুষও চিনলি না, নবীও চিনলি না, আমি যে নবী এটাও বুঝলি না, তো কামড় দিয়ে বসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা লবণের পানি গরম দাও। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণের পানি গরম দিলেন আর ঢালতে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে দম দিতে লাগলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণের পানি ঢালাও শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পড়ে ফু দেওয়াও শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ফু দিলেই তো ভালো হয়ে যায়, লবণের পানি লাগলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা লাগে, রুকিয়াও লাগে আবার চিকিৎসাও লাগে,
কারণ ব্যথা পেলে ওখানে সেদ্ধ লবণের পানি লাগালে আরাম পাওয়া যায় কি যায় না? যায়। এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, ইটস ন্যাচারাল পেইন কিলার, প্রাকৃতিক ব্যথা নাশক ঔষধ আল্লাহ দিয়েছেন এই লবণের ভেতর। যেখানে ব্যথা ওইখানে লবণের সেদ্ধ পানি ঢেলে দিলে আরাম পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চিকিৎসা নিলেন, তারপরে দোয়া করে ফুল দিলেন। এই জন্য আমরা যদি অসুস্থ হই, সুন্না হচ্ছে আগে চিকিৎসা নিব। আগে কি নিব? চিকিৎসা নেয়া আল্লাহর তাওয়াক্কুল বিরোধী নয়, এটাও পার্ট অফ তাওয়াক্কুল। এই জন্য শুধু ঝাড়ফুঁকের উপর যেন ডিপেন্ড না করি, শুধু কোরআন পড়ে ফুল দিব এটার উপর যেন ডিপেন্ড না করি। হ্যাঁ, আল্লাহ চাইলে শুধু এক ফুঁকে সুস্থ করে দিতে পারে, কিন্তু এটা আল্লাহর সুন্নাত নয়। আগে আপনি এক্সপার্ট ইন দ্য ফিল্ড স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবেন, তারপরে কোরআন পড়ে পড়ে ফুল দিবেন, চিকিৎসাও হবে শেফাও হবে, দুইটার বিনিময়ে রোগ ভালো করে দিবে কে? আল্লাহ। এই জন্য আগে কাজ পরে অন্যান্য জিনিস। অনেকে আমাদের কাছে পানি পড়ার জন্য আসে, আমরা পানি পড়ার জন্য ফুল দিয়ে দিই, কিন্তু জিজ্ঞেস করি কি হয়েছে, রোগ হইলে আমি বলি আগে চিকিৎসা নেন, কারণ ওটা বড় সুন্নাত, ঠিক কি না? মাহফিল শেষে অনেক বাবারা ইদানিং কলম নিয়ে আসে। আমার কিছু মাহফিল এমন হয়েছে মোনাজাত শেষে দেখি কলম নিয়ে আসছে, তো আমি ভাবছি আমার হাদিয়া দিবে বলে কলম, পরে দেখি না হাদিয়াটা দিয়ে দেয় না। আমি বললাম ভাই তো কলম নিয়ে দাঁড়ায় আছেন যে, বলে হুজুর আপনি দোয়া করে ফুল দিয়ে দিবে, তো আমার ছেলের পরীক্ষা, আপনার ফু পাইলে গোল্ডেন এ পাস হবে। আমি বলতেছি পড়াশোনা না করলে ডবল জিরো হবে, ঠিক কি না? আগে পড়াশোনা, আগে পড়াশোনা, তারপর দোয়া, দুইটার সমন্বয়ে সফলতা দান করবে কে? এই জন্য আমরা সুস্থ থাকলেও আল্লাহর পক্ষে, অসুস্থ হলেও আল্লাহর পক্ষে, ঠিক কি না? আমরা আনন্দের দিনেও কোরআনের পক্ষে, বিপদের সময়েও থাকবো কোরআনের পক্ষে, চিল্লায় বলেন ঠিক কি না? সব সময় আমাদের পক্ষ একটাই, আল্লাহর পক্ষ, তাই না? আমরা যেন সবসময় ইসলামের পক্ষে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আজকের বিশাল সমাবেশকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। এই যে গ্রাম বাংলায় মানুষ কত ব্যস্ত, ব্যবসা বাণিজ্য এগুলো রেখে দিয়ে এই বাজারের মধ্যে এত বিশাল অ্যারেঞ্জমেন্ট, এটা আল্লাহ শুকরিয়া ছাড়া আর কিছু বলার আমাদের সুযোগ নেই। প্রশাসনের ভাইরা, স্থানীয় নেতৃবৃন্দরা, আপনারা সবাই কষ্ট করে এই প্রোগ্রামের আয়োজন করেছেন। আমরা আল্লাহর কাছে এটাই কামনা করি যে প্রোগ্রাম আমাদের নাজাতের ওসিলা হোক। আমরা আল্লাহর কাছে নাজাত ছাড়া আর কিছু চাই না, ঠিক কি না? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। আমরা আল্লাহর কাছে নাজাত চাই, বিচারের দিনে আল্লাহ যদি ঘোষণা দেয় যা করে নাজাত দিয়ে দিই, এর চেয়ে খুশির ঘোষণা হতে পারে? এই এটাই চাই আমরা, আল্লাহর দয়ার ভিখারি, কিসের ভিখারি? আমরা আল্লাহর দয়া চাই। আমার ফরিদপুরের প্রিয় ভাইরা খেয়াল রাখবেন, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে কেউ আটকাতে পারবে পারবে? কারণ উনি রাজা ফিরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা, মহারাজার উপরে কোনো কথা আছে নাকি? উনি যদি দয়া করেন বেঁচে গেলাম আমরা, আর উনি যদি রেগে থাকেন তাহলে খবর আছে, তাই না? এজন্য সবসময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাদের বিচার করো না, তুমি আমাদের দয়া করো। আল্লাহর কাছে বিচার চান না দয়া চান? সবাই বলতে হবে আল্লাহর কাছে কি চান, বিচার না দয়া? রোজ হাসরে আল্লাহ আমার করো না বিচার, আল্লাহ করো না বিচার, বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করো না বিচার। পড়েন আমি এগুলোর ওজন দিলে কোনো ওজনই হবে না, আমি ক্ষমা পাওয়ার উপযুক্ত নই, পাপের সাগরে হাবুডুবু খাই। আমাদের ভরসা একটাই, আল্লাহর দয়া। মনে থাকবে, মনে থাকবে সবার? তাহলে ভূমিকা দিয়ে দুইটা কথা বলে ফেললাম, এক বললাম চিকিৎসা নেয়া সুন্না, রোগ হলে অসুস্থতা আসলে বড় সুন্না হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া, কই যাওয়া, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা।
আর দুই নম্বর যে মেসেজটা ড্রপ করলাম সেটা হচ্ছে আমরা আল্লাহর দয়ার ভিখারি, আমরা আল্লাহর কাছে বিচার চাই না, বিচার করলে আমরা আটকে যাব, আমরা আটকাতে চাই না, আমরা মাফ পেতে চাই, তাই না? এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় বলবো আল্লাহ শুধু দয়া কর, কি করো সবাই বলেন কি করো, আমরা আল্লাহর দয়ার ভিখারি, সেদিন যেন আল্লাহ আমাদের দয়া করে মাফ করে দেয় আমরা এই কামনাই করি। আওয়াজ করে পড়েন আমিন। ভালো কাজ গোপনে করতে পারলে ভালো, দান দক্ষিণা এটাও গোপনে করতে পারলে ভালো, গোপন দান আল্লাহ পছন্দ করে বেশ। এই মসজিদের জন্য অমুক ভাই শিল্পপতি দান করবে 10 লক্ষ টাকা, সবাই চিল্লায় বললো মারহাবা। এটার মধ্যে ওনার এখলাস থাকতেও পারে নাও থাকতে পারে, যদি না থাকে কোনো স্বভাব নেই। আর উনি গোপনে 10 টাকা দান করে আসছে মসজিদের বক্সে, কেয়ামতের দিন যে দেখবে এটা উহুদ পাহাড়ের সমান বড় করে আল্লাহ মিজানের পাল্লায় উঠাইছে। এই জন্য গোপন দান আল্লাহর রাগ কমায়, আমরা যে পাপ করি আল্লাহ রেগে যান, আর গোপন দান করলে ওই রাগটা কমে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধের জন্য সবসময় 4টা প্রেসক্রিপশনের কথা আমি বলি, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতা'আত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি 4টা কাজ করে, নারী যদি সালাত গুলো ঠিক মতো পড়ে, রমাদানের রোজা যদি নারীরা রাখে, স্বামীর যদি আনুগত্য করে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, স্বামীর আনুগত্য এখন নাই, সবাই নেতা হইতে চায়, তাই না? এক ঘরে এত নেতা চলবে? নেতা হবে একজন, চিল্লায় বলেন কয়জন? আর রিজাল কওয়ামুনা আলা নিসা, পুরুষরা এই লিডারশিপটা দিবে আর নারীরা হবে সহযোগী, নারীরা নেতৃত্বের যে সহযোগিতা এক্সপার্ট বেশি, কথা বলেন সবাই নেতৃত্ব দিলে চলবে? সহযোগিতা দরকার আছে না নেই? আছে। উইমেন এমপাওয়ারমেন্টের কথা আমরা প্রায় শুনি, নারী নেতৃত্বের কথা, হ্যাঁ কিছু সার্টেন প্লেসে ইসলাম নারী নেতৃত্বের সুযোগ দিয়েছে, কিন্তু মূল লিডারশিপ থাকবে পুরুষদের হাতে। এই যে আমরা সমতার কথা বলি যে নারী পুরুষ সব দিক দিয়ে সমান, তো নারী পুরুষ সব দিক দিয়ে সমান হলে বাসের ভেতরে আলাদা নারী আসন থাকে কেন? কথা বলেন থাকে না? প্রমাণ, এটা প্রমাণ করে নারী পুরুষ সব দিক দিয়ে স্টেটাস সমান নয়, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষের মর্যাদা বেশি দিয়েছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীর মর্যাদা বেশি দিয়েছেন, নারীর সেফটি সিকিউরিটি টেক কেয়ার বেশি দরকার, এই জন্য ওনাদের জন্য আলাদা সংরক্ষিত আসন থাকে। এই যে নারী পুরুষের সমতার কথা যারা বলে, পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীর প্রধান আপনি নারী দেখাতে পারবেন? আমেরিকানরা উইমেন এমপাওয়ারমেন্টের কথা বলে, কিন্তু তাদের দেশের সেনাপ্রধান কি নারী? আমার দেশের সেনাপ্রধান নারী। এর কারণ সেনাপ্রধান যিনি হবেন উনি যুদ্ধে এক্সপার্ট হইতে হবে, রক্ত দেখলে ভয় পাওয়া যাবে, কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পায়, ফিনকি দিয়ে গরুর রক্ত দেখে দৌড়, আছে না নাই? এটা আমাদের বন্ধুদেরকে আল্লাহ তাআলা এইভাবেই বানিয়েছেন, সহযোগিতায় ওনার এক্সপার্ট, নেতৃত্বে নয়। এই জন্য আমরা নারী নেতৃত্বের বিরোধিতা করি না, যতটুকু ইসলাম সুযোগ দিয়েছে আমরা অতটুকুই বলতে পারবো, মন করা কিছু বলা যাবে? আল্লাহ তুমি আমাদেরকে সহি সমাজ দান করো, আমরা করি আমিন। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, এই মানব সভ্যতার উন্নয়ন ডেভেলপমেন্টে শুধু আমাদেরই হাত নাই, আমাদের বন্ধুরও হাত আছে না নাই? নারী পুরুষ উভয়ের কন্ট্রিবিউশন দুটাই স্বীকার করতে হবে। তো এই জন্য পৃথিবীর কোন দেশের সেনা প্রধান নারী নাই, কারণ যুদ্ধের মতো ভয়াবহ কাজকে নেতৃত্ব দিতে গেলে নারীদের পক্ষে এটা কষ্টকর হয়ে যাবে, ওনারা সহযোগিতা এক্সপার্ট। তোমার বোনরা যারা এই 4টা কাজ করবে, সালাত, সিয়াম, স্বামীর আনুগত্য আর নিজের সতীস্থের হেফাজত, এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা ওই নারীদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে, যেটা দিয়ে মন চায় ঢুকবে। আমার মায়েরা, আমার বোনের, আমি দেখেছি হেলিকপ্টার দিয়ে যখন আমরা নামছিলাম, অনেক বোনদের দেখা যাচ্ছিল প্যান্ডেলের ওখানে অপেক্ষা করতেছে, বোনদেরকে শুরুতেই আমি এই মেসেজটা দিলাম, আপনারা এই 4টা কাজ এনশিওর করবেন, এই 4টা কাজ দুনিয়ায় যদি কোনো নারী এনশিওর করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8 দরজা খুলে দিবে, যেটা দিয়ে মনে হয় আপনি ঢুকবেন, কোনো না নাই, যেটা দিয়ে মনে হয়। আমাদের বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো, আমিন।